দেখতেই পাচ্ছ বেশ কিছু কোয়েশ্চেন যে কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা এসএলএসি এক্সপিরিয়েন্স এর মধ্যে এই সময় ঘোরাফেরা করছে যে এস নোটিফিকেশন কবে নাগাদ আসতে পারে এক্সামটা কবে হতে পারে বা এই রিলেটেড তোমাদের যে প্রস্তুতি প্রস্তুতি নেওয়াটা কতটা জাস্টিফাইড তো আজকের এই ভিডিওটিতে আমি এই কথাগুলো তোমাদেরকে একটু ডিটেলসে বলবো এবং এই নোটিফিকেশন নিয়ে অনেকে অনেক পাজল হয়ে যাচ্ছ বা অনেকে অনেক নেগেটিভ কমেন্ট করছো তো তোমাদের একটু ফ্যাক্টটাও জানতে হবে যে কোথায় অ্যাকচুয়ালি স্ট্রেস করতে হবে বা কোন জায়গাগুলো তোমাদের ইগনোর করে যেতে হবে তো বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু কথা বলবো কাইন্ডলি তোমরা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ অবধি দেখবে আশা করি তোমরা তোমাদের মধ্যে যে কনফিউশনটা সেটা কিছুটা হলেও কিন্তু দূর হবে কেমন তো প্রথমেই কথা বলবো এসএসসি এর এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা নিউজ পেপার কাটিং যে নিউজ পেপার একটা ভালো সাইট থেকে অর্থাৎ এই মিডিয়া থেকে কিন্তু আমরা খবরটা পাচ্ছি যে এসএসসি তরফ থেকে কিন্তু বা কমিশনের যে বক্তব্য সেটা কিন্তু আমরা দেখছি আমরা একটু নিউজ পেপারটা দেখবো দেখো এখানে বেসিক্যালি তোমাদের কিন্তু প্যাটার্ন হতে চলেছে সেইটা কিন্তু ফাইনালাইজ হয়ে গেছে অর্থাৎ তোমাদের এই যে দ্বিধা ছিল যেটা আমরা বাইশ সালেও দেখেছিলাম যে মেইন নোটিফিকেশন যখন এসএসসি একটা গেজেট প্রকাশ হয়েছিল গেজেট বলবো না একটা নোটিফিকেশন এসেছিল যেখানে কিন্তু রিটেন টেস্টের কথা বলা হয়েছিল কেমন যে রিটেন টেস্ট থাকবে সঙ্গে পিটিও থাকতে পারে তো এই ক্ষেত্রে কিন্তু যে বিষয়টা এই সামনেই এসএসসি হয়ে গেলো এমএসসি হয়ে গেল অর্থাৎ মাদ্রাসার যে গেজেটটা আমরা জানলাম এবার মাদ্রাসা যেহেতু একটা সেটা কিন্তু টোটালি আলাদা একটা গভর্নিং বডি কেমন কিন্তু এই এসএসসি এদেরকে কিন্তু আলাদাভাবে ধরলে হবে না তো আমি বেশ কিছু কথা কিন্তু এই নিয়ে বলবো প্রথমে আমরা দেখি যে অ্যাকচুয়ালি এই নিউজ পেপারটাই কি বলা হয়েছে কেমন তো এসএসসি এখানে তোমরা দেখো কি বলা হয়েছে দি স্কুল সার্ভিস কমিশন হ্যাজ সাজেস্টেড টু দা স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ এসএসসি স্কুল সার্ভিস কমিশন কি সাজেস্ট করেছে টু দা স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট অর্থাৎ স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট ওনাদের কিন্তু পরামর্শ এতে লাগবে বা ওনাদের কিন্তু গ্র্যান্ট থাকতে হবে কেমন কোন গেজেট প্রকাশ করার আগে ওনাদের জানাতে হবে তো তাদেরকে জানানো হয়েছে কি দ্যাট দ্য রিটেন টেস্ট টু সিলেক্ট দ্য অ্যাসিস্ট্যান্ট টিচার ফর গভর্নমেন্ট এইডেড সেকেন্ডারি

রিটেন টেস্ট যদি নেওয়া হয় সেখানে কতটা দুর্নীতি হতে পারে অর্থাৎ এখানে বিশেষ করে এসএসসি তরফ থেকে যেটা কথা বলা হচ্ছে যে তারা কিন্তু চাইছে না যে আর কোন লিগ্যাল এই মানে এই যে লিগ্যাল চ্যালেঞ্জের মধ্যে রীতিমতো পড়তে হচ্ছে প্রতিবার তো সেই ব্যাপারগুলো যেন না থাকা অর্থাৎ একটা স্বচ্ছভাবে যেন নিয়োগ করতে পারেন তারই কিন্তু চিন্তা ভাবনা আহ ওনারা করছেন আর সেই মতোই কিন্তু এই স্টেট এডুকেশন ডিপার্টমেন্ট থেকে মানে স্টেট এডুকেশন কে তেনারা জানাচ্ছেন যে তারা এমসি এবং এটা কিন্তু ধরে নাও ফাইনালাইজ হয়ে গেল অর্থাৎ তোমাদের যেটা এখন এমসি কিউ থাকবে এখানে তো কিন্তু ডিটেলসে বলে দিয়েছে কারণ যে এমসি কিউ নাইনটি মার্কস হবে উইল বি হ্যান্ডেড টু দা এক্সামিনেশন আফটার দা সিলেকশন টেস্ট কেমন অর্থাৎ তোমাদের যেটা এমসিকিউ কিউ মার্কস হবে এবং সঙ্গে প্লাস টেন মার্কস তোমাদের কি থাকবে এখানে ইন্টারভিউ থাকবে

এবং তোমাদের আরেকটি বিষয় আমি বলবো যে যেহেতু তোমাদের অলরেডি একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল এবং কোয়েশ্চেন পেপারটা প্রত্যেকে দেখেছো যারা এক্সাম দিয়েছো তারা তো ফেস করেছে এবং যারা এক্সাম দিতে পারিনি এনিহাউ এমএসসি তারা কিন্তু কোয়েশ্চেন ফেস করেছো এখানে কিন্তু প্রচুর প্রি কি কোয়েশ্চেন আসছে এবং সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে একটা নেগেটিভ মার্কিং কিন্তু আমরা দেখছি আচ্ছা নেগেটিভ মার্কিং কিন্তু আমরা দেখছি কেমন তো এসএসসি তেও হান্ড্রেড পার্সেন্ট ওনারাও রাখবে যেহেতু বুঝতে পারছো একটা হিউজ কম্পিটিশন এবং সেই হিউজ কম্পিটিশন থাকলে কিন্তু একটা নেগেটিভ আসার চান্সেস রয়েছে কেমন যদি এমএসসি গেজেটের মতো এসএসসিও ফলো করে তাহলে বুঝতে পারছো যে তোমাদের এক্সাম রিলেটেড যে কনসিয়াসনেস সেটাকে কিন্তু ভীষণ এই মুহূর্ত থেকে কিন্তু তোমাদেরকে সচেতন হতে হবে এবার বেশ কিছু বিষয় তোমাদের বলবো যে অনেকে এই মুহূর্তে স্ট্রেস করছো যে এক্সাম কবে হবে কাইন্ডলি তোমরা একটু নিজেদেরকে প্রশ্ন করো সর্বদা জাস্ট ওই একটা নোটিফিকেশন ওয়েট করে তোমরা ভাবছো যে নোটিফিকেশনটা আদৌ হবে কি হবে না তোমরা একটা ক্যালকুলেশন করো টু থাউজেন্ড যে এক্সামটা হয়ে গেছে তারপরে কিন্তু আর কোনো এক্সাম হয়নি সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ তোমরা কাউন্ট করে নাও তাহলে এই চব্বিশে অলরেডি ইলেকশন হয়ে যাচ্ছে তোমরা এইটুকু কনফার্ম থাকো ইলেকশনের আগে আর আসছে না বাট ইলেকশনের পরে কিন্তু এই চব্বিশেই আমি যতটা মানে আমার মনে হচ্ছে দেখো সমস্ত কিছুই তো একটা জিজ্ঞাসার মুখে তবুও আমি বলে রাখবো যাদের ডিগ্রি রয়েছে বিএড যাদের কমপ্লিট কমপ্লিট বা ফাইনাল ইয়ার রয়েছে কারণ এই মুহূর্তে কম্পিটিশন এতটা হাই তোমাদের কমপ্লিটেড বিএড নিবে বা যারা লাস্ট সেমিস্টার রয়েছে তাদের কিন্তু বসতে পারছো তো এই সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা কোনো দিকে তাকবে না কারোর নেগেটিভিটিতে মন দেবে না ফোকাস করবে কি ফোকাস করবে এসএসসি তার যে সিলেবাস কেন সিলেবাসটাকে টাকে ভালোভাবে স্টাডি করো কতটা তোমরা নিজেরা এই সিলেবাসের কোয়েশ্চেন গুলো তোমরা নিজেরা পাচ্ছো সেলফ স্টাডি করো কিংবা কোচিং অ্যাটেন্ড করো ডিপেন্সনেও কিন্তু কাইন্ডলি নেগেটিভ মাইন্ডে একদমই রাখবে না যে এক্সাম কবে হবে কি হবে না কেউ বলে দিতে পারে না যদি দুই মাসে তিন মাসের মাথায় চলে আসে একটা নোটিফিকেশন আর এসএলএসটি মানে বুঝতে পারছো এটা কিন্তু কোনো ছেলে খেলা নয় এসেলএসটি মানে একটা হিউজ এটা এমএসসির মতো নয় যে জাস্ট তোমাদের হান্ড্রেডের সিট থাকবে বা সেখানে সেখানে সিট সিট থাকবে মানেই কিন্তু একটা আসছে কেমন যেটা বিগত পরীক্ষাতেও দেখেছো প্রত্যেক বছর বছর হলেও কিন্তু আট দশ হাজার সিট থাকতো তো এই এস টি হচ্ছে সব থেকে বড় পরীক্ষা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সুতরাং এই অপরচুনিটি তো কেউ হারাবে না এবং তার জন্য প্রয়োজন কি প্রয়োজন যে পড়াশোনা কন্টিনিউ করা নেগেটিভ মানুষ বলে যাবে এমএসসি আগেও বলেছিল বাট এমএসসি কিন্তু এক্সাম কন্ডাক্ট করে নিল তো এই কারণে বলবো যারা বিএড কমপ্লিট রয়েছে তোমরা এস জন্য প্রিপারেশন নাও আর আরেকটা বলবো যে অবশ্যই স্কুল ইন্সপেক্টরের জন্য কিন্তু তোমরা এস এর জন্য প্রস্তুতি নাও কেমন এই সিলেবাসটা সরি এই সিলেবাসটাও তোমরা এখন থেকে চেষ্টা করো স্কুল এস এবং তোমরা এসএলএসটি এই দুটো টার্গেট রাখো আর তোমরা কম্পিটিটিভ যদি পাশাপাশি পড়ছো সেটা কন্টিনিউ করে যাও কারণ কম্পিটিটিভ লাইন দেখছো কতটা দুর্নীতি হতে হচ্ছে আর কি কেমন তো যাই হোক কোনো কিছুই মানে প্রশ্নের উর্ধ্বে নয় আমি বলবো যারা বিএড কমপ্লিট কারণ এত টাকা খরচ করে বিএড করেছো এটা তো আর ডিগ্রিতে জাস্ট ফেলে রাখার জন্য নয় বা কারোর নেগেটিভ কথায় কান দিয়ে জাস্ট এটাকে ইনভ্যালিড বলে ফেলে রাখার জন্য নয় কেমন তোমরা পড়ে যাও অবশ্যই এক্সাম হবে দু হাজার চব্বিশে চান্সেস রয়েছে নোটিফিকেশন আসার তোমরা দেখে নাও আর আর এগুলোই বলবো আর যারা মনে করছো যে নেগেটিভ কথায় কান দেবে পড়াশোনা করবে না এগুলো তোমাদের উপর নির্ভর করছে তো সেলফ স্টাডি করতে পারো কিংবা তোমরা কোনো গাইড নিতে পারো যেহেতু কোশ্চেন ভীষণ ট্রিকি আছে শুধু সারফেস লেভেলের বা সুপারফেস মানে যে কোয়েশ্চেন গুলো আসতো সেই রকম হচ্ছে না তো তোমরা চেষ্টা করো ইদার কোনো গাইড বা এখন থেকেই ডিটেলে তোমরা নিজেরা যদি সেলফ স্টাডি করতে চাও একটা হিউজ টাইম লাগবে আর যদি গাইড নিতে চাও কনসেপ্টগুলো খুব দ্রুত বুঝে গেলে নিজের প্রস্তুতিটা আরো স্ট্রং হবে এবং তোমাদের বিষয়গুলো ইজি হবে তো এটা ডিপেন্ড করছে আমি আবার বললাম আর তোমরা আমাদের ক্লাস টি ইংলিশের নাইন টেন কমপ্লিট ব্যাচ এডমিশন নিতে চাইছো অবশ্যই এই কোর্সটা নিয়ে নাও এখন অব্দি কিন্তু অনিয়ার এর জন্য আমরা এই কোর্সটা প্রোভাইড করছি তোমাদের প্রত্যেকটা ক্লাসে লাইভ ক্লাস থাকবে কেমন তোমরা যদি এই লাইভ ক্লাস স্টাডি মেটেরিয়ালস কেমন হয় আমি আজকে তোমাদের তোমরা অ্যাপ্লিকেশনে এন বি ইংলিশ টিউটোরিয়াল আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে অবশ্যই তোমরা লাইভ ক্লাসের পিডিএফ গুলো দেখবে এবং কিভাবে আমি পড়াই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে কেমন আর এখানে তোমাদের এইটা মাস্টার্স কোর্স বলতে পারো চব্বিশশো নব্বই তোমাদের অন ইয়ার লাইভ ক্লাস বুঝতে পারছো লাইভ ক্লাস থাকছে সঙ্গে থাকছে মক টেস্ট থাকছে আর পাশাপাশি তোমাদের তো স্টাডি মেটেরিয়ালস থাকছে নোটস প্রোভাইড থাকবে হুম সমস্ত কিছু মিলিয়ে লাইভ মক টেস্ট সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এটা টুয়েলভ মান্থের একটা চার্জ নেওয়া হচ্ছে ওকে খুব মিনিমাম একটা চার্জ নেওয়া হচ্ছে মান্থলি যেহেতু লাইভ ক্লাস প্রোভাইড করা হবে তো তোমরা অবশ্যই ক্লাস স্টার্ট হয়ে গেছে আগামীকাল অর্থাৎ মানডে কিন্তু ক্লাস রয়েছে আহ তোমাদের জাস্টিস পড়ানো হবে তোমরা কিন্তু সেখানে অ্যাটেন্ড করতে পারো যারা কোর্স নিতে চাও আর এই মুহূর্তে তোমাদের আরেকটি যে আপডেট তোমরা প্রত্যেকেই জানো পিএসসি আমি বলতে চাইছি যাদের বিএড রয়েছে সুযোগ রয়েছে বিএড যাতে থাকবে এসআই বিএড পিএসসি যেই অপশনটাই তোমরা পাও কোনো অপশন তোমাদেরকে ছাড়তে হবে না পিএসসি যেই টপিক রয়েছে সেটা কিন্তু নাইনটিন ইলেভেন টুয়েলভ এর সেম তো তোমরা অবশ্যই নিজেরাও করতে পারো কিংবা যদি আমাদের কোচিং এ অ্যাডমিশন নিতে চাও সেটা কিন্তু নিতে পারো চোদ্দশো নিরানব্বই পেমেন্ট করতে হবে তোমাদের সিক্স মান্থ কোর্স অবশ্যই সেটা লাইভ ক্লাস হুম উইকে একটা করে ক্লাস প্রোভাইড করা হবে ডিটেলসে তোমাদের পড়ানো হবে প্লাস নোটস প্রোভাইড করা হবে মক টেস্ট দেওয়া হবে সমস্ত কিছু সিক্স মান্থের জন্য অনলি পনেরোশো তো তোমরা সেটাতেও এডমিশন নিতে পারো আর বাদ বাকি তোমরা আমাদের ইউটিউবে তো পাবেই ক্লাস আর আরেকটি বড় বিষয় সেটা হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই চৌঠা এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু এই টাইমটা তোমরা দেখে নেবে এই শিক্ষক নিয়োগের দুর্নীতির এগেনস্টে কিন্তু দাঁড়াতে হবে প্রত্যেকে হাতে হাত রেখে এই নিজের অধিকারটা বুঝে নাও অনেকে হয়ে গেছে যে গেছে অনেক তোমরা যদি প্রিভিয়াস মানে একটা জেনারেশন তো সত্যি সরকারটা শেষ করে দিল তো সেই জেনারেশন কি হয়েছে একটা বয়স পরে কিন্তু তারা নিজেদের মতো বাঁচতে শিখে গেছে কিন্তু যারা সদ্য বিএড কমপ্লিট করেছো সদ্য বিএড কমপ্লিট করেছো বিএড করছো তারা প্রত্যেকে জয়েন করো এই যে দাবিটা নিজের দাবিটা নিজের অধিকারটা বুঝে নিতে কারণ আগামীতে কিন্তু সকলের উন্নতির জন্য সকলের ভালোর জন্য কিন্তু সকলে হাতে হাত থেকে এই লড়াইয়ে সামিল হতে হবে তো আমার এইটুকু রিকোয়েস্ট কাইন্ডলি প্রত্যেকে যাদের সম্ভব অবশ্যই তোমরা প্রত্যেকে এই অংশ এই যে কর্মসূচি সেটাতে অংশগ্রহণ করো আহ তো এইটুকুই একটু আপডেট দেওয়া ছিল নেগেটিভ কোনো বিষয়ে কান দেবে না নিজের প্রস্তুতি নিজের পড়াশোনা নিজের একাগ্রতাকে ঠিক রেখে তোমরা এগিয়ে চলো সকলের জন্য শুভকামনা তোমাদের ক্লাসে ডেফিনেটলি আমাদের যারা ইংলিশ লিটারেচারে রয়েছে ক্লাসে দেখা হবে কথা হবে সকলে ভালো থেকো থ্যাংক ইউ এফিওন